নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখব হেডলাইন্স। জাপানের ব্যবসায়ী উদ্যোক্তাদের আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান তার বিরুদ্ধে আগের মতোই থাকবে। মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটাম অনিশ্চয়তায় বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন। দীর্ঘ চার মাস কুড়ি দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখব সেই খবরের দিকে। বর্তমান সরকারের নীতিগত সহায়তার ফলে বাংলাদেশ আঞ্চলিকভাবে বিনিয়োগের কেন্দ্রে পরিণত হচ্ছে জানিয়ে জাপানের ব্যবসায়ী উদ্যোক্তাদের আরো বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়ে আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের নীতির কারণে বাংলাদেশ বিনিয়োগ, শিল্পায়ন এবং রফতানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে। প্রকৃত বিনিয়োগ এখনো কম, আমরা জাপানের কাছ থেকে আরো বিনিয়োগ চাই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার জন্য এবং ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাগুলোকে অন্বেষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। বৃহস্পতিবার টোকিওর গ্যালাক্সি বলরুমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিএই অঞ্চলে এবং এর বাইরে বিভিন্ন গন্তব্যে রফতানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে আবির্ভূত হবে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যৌথভাবে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। হাসিনার উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক বিনিময় হয়। আওয়ামী লীগ শেরে বাংলা একে ফজলুল হককে অসাম্প্রদায়িক, জাতীয়তাবাদী ও মানবতাবাদী নেতা হিসেবে মূল্যায়ন করে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র, দেশপ্রেম শেরে বাংলার চেতনাই ছিল। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন কেনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে। বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ আগাগোড়া যে অবস্থান নিয়ে থাকে সেই অবস্থানই অব্যাহত থাকবে, নতুন করে কিছু বলার নেই। আপনার বিদ্রোহীদেরকে সামনে আবার ক্ষমা করবেন? আশ্চর্য ব্যাপার, এখনো ইলেকশনে নমিনেশন ব্যাপারে সাবমিট হলো না, আপনি বিদ্রোহী আবিষ্কার করলেন। সময় মতো ব্যবস্থা নিতে আসুক, সময় আসুক, সময় আসলে সময় মতো সঠিক ব্যবস্থা নেওয়া। এবার মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম, এতে অনিশ্চয়তায় প্রতিষ্ঠানটি তত্ত্বাবধানে বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রকল্পে কোনো প্রভাব ফেলবে না দাবি ঢাকা ও মস্কোর। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়নে বেকায়দায় বাংলাদেশ। চলতি মাসের ১২ তারিখে রোসাটমের উপর মার্কিন নিষেধাজ্ঞায় রূপপুরের আকাশে এখন মেঘের ঘন ঘটা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়, ইউক্রেন যুদ্ধে মদদ দেয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে। একই সঙ্গে জানানো হয়, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে সম্পর্ক রাখলে পড়তে পারে একই নিষেধাজ্ঞায়। তবে কি থমকে যাবে দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর প্রকল্প? এমনটা অবশ্যই মানতে নারাজ ঢাকা মস্কো দুপক্ষই। এক মেইলে রোসাটমের দাবি, প্রকল্পের কাজে বাধাগ্রস্ত হবার কোনো সুযোগ নেই, বরং রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আর খুদে বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যতই বাধা আসুক আলোচনা করে সমাধান করা হবে। ইতিমধ্যে রূপপুরের অবকাঠামোগত প্রায় ৮০% কাজ শেষ হয়েছে। দীর্ঘ চার মাস ২০ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বিরুদ্ধে সব মামলায় জামিন হওয়ার পর মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। এ সময় জেল গেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রিজভীর সহধর্মিনী আরজুমান আরা বেগম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী। গত ১০ই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় 450 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকে আটক করে কারাগারে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।